কোনোবা পেচেন্টক এডমিট করিলে আমার ডক্টর বিলাকে ট্রিটমেন্ট করিব নোৱাৰে। লাস্ট পাইছো মই আমার কোকরাঝার মেডিকেল কলেজত এডমিট করা এজন সাধারণ পেশেন্ট, খাব পারা নাই, খাব নোৱাৰে, খাব নোৱাৰে, তাকে মানে ইয়াত ট্রিটমেন্ট দিব নোৱাৰে। নাই, সেইটো আমার সেন্টিমেন্ট, রাইজর সেন্টিমেন্ট, সেটা আমার পুরনি কলিয়া হসপিটাল হয়, সিভিল হসপিটাল। এই সিভিল হসপিটালের স্ট্যান্ডার্ডটো ভঙ্গ করে পেলায় বেলেগত দিব বিচাৰিছে। তো মেডিকেল কলেজ আমার, আমি মেডিকেল কলেজ পাইছো, সেই মেডিকেল কলেজে কলেজটো কাবার দয়াত, কাবার মানে ইচ্ছাটা আমি পোৱা নাই। আমি রাইজে আন্দোলন করার পিছত বড়োলেন্ডর যে আন্দোলন, সেই আন্দোলনত আমার যে ডিমান্ড আছিলে, এই ডিমান্ডর ভিতর এটি এটা আছিলে। তো মেডিকেল কলেজ বিচাৰিছো, মেডিকেল কলেজ হব লাগে, হব লাগে, আমি তো হব নালাগে বলে কোৱা নাই। ইয়ার পুরানা সেট আপটো, ইয়ার যান মানে এডমিনিস্ট্রেটিভ সেট আপ, মেশিনারি গোটাইটো ইয়ারপর লই যাই পেলায় মেডিকেল কলেজ চলাতে দেখাব বিচাৰিছে। ভেক ভাবনা, এইটো সরকারে মেশিন, মেশিন বিলা কিনা নাই, মেশিন কিনিব লাগে, কিনা নাই। আমার এরিয়ার মানে পুরানা মেশিন বিলাক লই যাই পেলায় দেখাব বিচাৰিছে যে আমার মেডিকেল কলেজ তো চলি আছে, ধুনিয়াকে চলি আছে। আরে মিশলিয়া সরকার, এইটো এই সরকার তো মিশলিয়া সরকার, মানে যাতে আমি ইয়ার রিকগনিশন তো আমি আমার বাতিল নহয়, তার কারণে এইটো করিব বিচাৰিছে। তো কেনেকুয়া ধরনের কথা, নলবাৰী যদি হসপিটাল থাকিব পারে, সিভিল হসপিটাল থাকিব পারে, আমার কোকরাঝারের সিভিল হসপিটাল তো কেউ থাকিব নোৱাৰে, কারণ আমার মেডিকেল কলেজ তো ইয়ারপর দূর হয়, দরিদ্র শ্রেণীর কারণে বহুত ডাঙর দুরহ হয়, দূর হয় আর দুরহ হয়, কারণ তেওঁলোকে ইয়ারপর উহা যাওয়া করে পেলায় কোনো এজনক ট্রিটমেন্ট করিব নোৱাৰে, ট্রিটমেন্ট করিব নোৱাৰে। গতিকে রাইজর স্বার্থত আমি এই সিভিল হসপিটালটো ইয়ারপর উঠাই লোৱাছো। তো আমি বহুত দুঃখ পাইছো, আমি দুঃখ পাইছো, রাইজে দুঃখ পাইছে, রাইজে দুঃখ পাওয়ার কারণে আমি বাধ্য এই সিভিল হসপিটালটো আমি রখাবর কারণে, ইয়ারপর লই যাওয়াটো রখাবর কারণে আমি যে কোনো প্রকারে আমি মানে পর্যায়লৈকে আমি যাব পারো, যে কোনো পর্যায়লৈকে আমি যাব পারো। এতিয়ালৈকে কি কি ডিপার্টমেন্ট লৈ যোৱা হল আপোনাৰ? এতিয়ালৈকে ENT গল, ডেন্টিস্ট গল, যোৱাকালিৰ পৰা ক্লোজ অর্ডার দি আছে, ক্লোজ কৰিব লাগে, মানে কনসিকিউটিভলি যোৱাকালি এইবিলাক লৈ গৈছে, ENT, আই, ডেন্টেল, সাইকিয়াট্রিক, ফিজিওথেরাপিস্ট, এইবিলাক ক্লোজ করিলে যোৱাকালিৰ পৰা ক্লোজ করলে। তো তার কোনোবা পেশেন্টক এডমিট করিলে আমার ডক্টর বিলাকে ট্রিটমেন্ট করিব নোৱাৰে, বৰপেটা মেডিকেল কলেজলৈ পঠিয়াব লাগে। কেনেকুৱা ধরনের কথা হল এইটো? আমার কোকরাঝার মেডিকেল কলেজ তো আগতে স্থাপন করা, আগতে স্থাপন করা, এইটোৱে পিছ পৰি গল। এটা সরকারও অবহেলা হয় নহয়, আমি বড় সকলক অবহেলা করেছে। মই কৈছো সকল সম্প্রদায় বিভিন্ন জায়গাত আছে, তার মানে এইটো মেইনলি বড় অধিকৃত অঞ্চল হয়, বড় সকলক মানে এনেকুৱা ধরনের প্রতারণা করিবর কারণে এইবিলাক কাম করেছে। লাস্ট পাইছো মই আমার কোকরাঝার মেডিকেল কলেজত এডমিট করা এজন সাধারণ পেশেন্ট, খাব পারা নাই, খাব নোৱাৰে, খাব নোৱাৰে, তাকে মানে ইয়াত ট্রিটমেন্ট দিব নোৱাৰে, বৰপেটা মেডিকেল কলেজলৈ ট্রান্সফার করা হল। তো তাতো এনেকুৱা ধরনের অনাদর হল, অনাদর হবই, অনাদর হল, মানুষজন মৃত্যুমুখত পড়বলগা হল, এনেকুৱা ধরনের অবস্থাত আমি আজি পড়িছো। আমি সুস্থ মানুষের কারণে এইটো বহুত ডাঙর চিন্তনীয় বিষয় হয়েছে। আমি মেডিকেল কলেজ কলেজ থাকা সত্ত্বেও ইয়াত আমার ট্রিটমেন্ট নহয়, কবার মানে প্রাইভেট নার্সিং হোমত এডমিট করিব লাগে, মেডিকেল কলেজ দিছে কিন্তু প্রাইভেট নার্সিং হোমত নিনিলে আমার উপায় নাই, এইটো অবস্থা হয়েছে। কিমান বছর হল একর্ড করা, 2003 চনত একর্ড করার পিছত আমার মেডিকেল কলেজের ফাউন্ডেশন হয়ে গৈছিল, হয়ে গৈছিল, আজি কিমান বছর হয়েছে, হ্যাঁ বহুত বছর,
পাৰ হোৱাৰ পিছতো ফুল ফ্লেজেড মেডিকেল কলেজ আমি দেখিবলৈ পোৱা নাই। ঘৰ মাত্ৰ বনাইছে, এপইণ্টমেণ্ট দিছে। এপইণ্টমেণ্ট দিলে কিয় হ'ব? ডাক্তৰবিলাকৰ বহুত প্ৰাইভেট চেম্বাৰ আছে, বৰপেটাত আছে, কোবাৰ কোবাত আছে। তেওঁলোকে বহুত দূৰত প্ৰাইভেট চেম্বাৰবিলাকত তেওঁলোকে চিকিৎসা কৰিবলৈ যায়। ইয়াত কি ক্লাছ চলি আছে সেইটোতো আমি বুজি নাপাওঁ, আমিতো ছাত্ৰ নহওঁ, বুজি নাপাওঁ। কিন্তু এই অৱস্থাত মেডিকেল কলেজটো, তেতিয়াহ'লে সেইটোও নহয়, এইটোও নহয়, কি হ'ব আমাৰ ৰাইজৰ অৱস্থাটো? গতিকে আমি দুখত মৰ্মাহত হৈছোঁ। আমি ইণ্ডিপেণ্ডেণ্ট কাললৈকে আমি মানে প্ৰটেষ্ট কৰি যাম, প্ৰটেষ্ট কৰি যাম যেতিয়ালৈকে আমাৰ চিভিল হস্পিটেলটো ইয়াত থাকক, থাকিব বুলি এনাউন্স নকৰে তেতিয়ালৈকে আমি কৰি থাকিম। নোংথাঙা গাড়ি মটরনি বিগমা জানে গসে দং নামা? যদি গাড়ি মটরনি বিগমা জানে গসে দং অবলা নোংথাংমনি থাকাই মনসি গসনথাও খৌরাং জৌসিরাংনি লটারি টিকেটা নোংথাংনি জিউখৌ সলাই হনে হাগৌ। থারিনো খাফালাও দংব্লা না গোদানাবো বিদায় দেয় হনাই বাদি জৌসে রংজনে নোংথাঙা খাফাল দংব্লা জাইকিজিয়া গংসে গাড়িনি বিগমা জানে হাগান। বে সময় নোংথাংমনি থাকাই গোয়ালপাড়া জেলানি সরকারি গজৌসিন গেজারারি গেলেগ্রা ফোথারাও লানানি ফৈদং মনসি গোয়ালপাড়া রঙালি বিহু হিরক জয়েন্টেড লটারি খেলা। জৌসে রংজনে নোংথাঙা গোবাং লাখ রাংনি লাক্সারি গাড়ি মন্ন হাগান, জেরে টাটা আলট্রাবাস, মহিন্দ্র স্কর্পিও, ফ্রন্স, সিগমা, গ্র্যান্ড ভিটারা, ওয়াগনার, এল্টো কেটেন, টাটা হ্যারিয়ার, টাটা ফান্স, বেলিনো সিগমা, মারুতি সুইফট আরে, মহিন্দ্র থার আরে, বাইডি বাইডি। বিনিখাইনে গসু গুদং লটারি গেলেনে মজাং মনগ্রা বিথাংমনা গবাও সম খালামা জাসে দানা টিকিট বাইনা লানে হাগান। লগেসে বে লটারিনি ফিথাইখৌ ফৈগৌ 30 জুনাও হনাই জাগান। নোংথাঙা আবুঙৈ মিথিনে থাকাই 6900-794-27 এবা 9678-954-5111 জানবুং নাম্বারাও কল খালামনা খৌরাং লানে হাগান।